আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সাবুদানা আর আম দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে পারবেন অনেক সহজে আর খেতে তো অনেক অনেক বেশি মজার। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন, এতটাই ভালো লাগে যে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। হাতের কাছে আম সাবুদানা আর দুধ থাকলে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ ও ভীষণ মজার ডেজার্টের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপি দেখে নিই তাহলে। প্রথমে আমি এখানে একটি পাকা আম নিয়েছি, আর এই ডেজার্টটি বানানোর জন্য অবশ্যই এখানে মিষ্টি আম ব্যবহার করবেন। এখন আমি এই আমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপর এখানে এক কাপ পানি দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন, একদম ভালো করে ব্লেন্ড করে আমের পিউরি বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, তারপর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপ বা বড় বড় মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন। এখনও কিন্তু আমি চুলাটা অন করি নেই, ঠান্ডা আমের পিউরির সাথে আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখুন, এই যে মেশানো হয়ে গেছে, এখন চুলাটা অন করে দিয়েছি আর অপেক্ষা করছি বলপ আসা পর্যন্ত। এই যে দেখুন, আমের পিউরির মধ্যে বলপ চলে এসেছে। এখন আমি 2 মিনিট জাল করে নিব, খুব বেশি জাল করা লাগবে না, শুধু 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলে হবে। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে যে পাত্রটার মধ্যে জেলিটা সেট করব সেটার মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর ফ্রিজে নর্মালে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার আমি দুধটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে 500 গ্রাম দুধ নিয়েছি, তারপর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলপ আসা পর্যন্ত। তো দেখুন, এই যে দুধটা ফুটতে শুরু করেছে, এখন আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল করে নিব। 5-6 মিনিট একটু ফুটিয়ে নিলে দুধটা অনেক ঘন হবে, আর গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে দুধটা অনেক ঘন হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো 5 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে একদম ভালো করে ঠান্ডা করে নিব, চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এবার আমি সাবুদানাটা সেদ্ধ করে নিব। চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি সাবুদানা সেদ্ধ করার জন্য, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। এখন সাবুদানাটা ততক্ষণ সেদ্ধ করে নিব যতক্ষণ না সাবুদানা সাদাতে ভাপটা চলে যায়। তো দেখুন, এই যে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, তাহলে সাবুদানা একটার সাথে একটা লেগে যাবে না। তারপর এই যে দেখুন, আমের জেলিটা জমে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, ডেজার্টের জন্য আমের জেলি রেডি হয়ে গেছে। এখন আমি ডেজার্টটি বানিয়ে নিব। তো এর জন্য আগে থেকে জাল করে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আমের পিউরি। এখানে আমি ফ্রেশ আমের পিউরি দিয়েছি, তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি, এবার আমের জেলিগুলো দিয়ে দিচ্ছি, এরপর কিছু কাঠবাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন, আবার চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো সাবুদানা জেলি ড্রিঙ্কস বা ডেজার্ট। এই গরমের দিনে আমরা সবাই ঠান্ডা কিছু খেতে অনেক পছন্দ করি, আর আম সাবুদানা ঠান্ডা ঠান্ডা কুলকুল এই ডেজার্টটি খেতে বেশ ভালো লাগে। আম সাবুদানার এই ডেজার্টটি একবার বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে নর্মালে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না।
তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ডেজার্টের রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।